সুলাইমান শাহ তালেবান সম্পর্কে আমাদের দেখি হবে এটা একটা বড় ডিসকাশন আমি শুধু এতটুকুই বলবো তারা মুসলিম তারা বিশ্বাসগত দিক থেকে দেবনপন্থী এবং তারা সেখানে এখন সরকার গঠন করতে যাচ্ছে যেহেতু তারা মুসলিম মুসলিম সরকার গঠন করতে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা ভালো ধারণা রাখতে পারি এবং এই পরামর্শ দিতে পারি যে তারা যেন তাদের দেশে সবার প্রতি উদার হয় সেখানে যারা কোরআন হাদিসের সঠিক চর্চা করছে তাদের সাথেও তারা সুন্দর ব্যবহার করে এবং সেটা তারা করবে বলে আশা করি কারণ তারাও কোরআন সন্নার অনুসারী আর এ প্রসঙ্গে আরেকটা কথাও বলবো যে তারা আসলে ইসলামের পক্ষেই লড়াই করেছে তারা অমুসলিমদের আক্রমণ থেকে এবং অমুসলিমদের হাত থেকে আফগানিস্তানকে রক্ষার জন্য তারা লড়াই করেছে এবং তারা ভুল ত্রুটির উর্ধে নয় সেটা আঁকিদাগত ভুল ত্রুটি হোক আমলে ভুল ত্রুটি হোক অতএব সকল মুসলমানের ব্যাপারেই এটা আমাদের মনে রাখতে হবে শুধু তালেবান নয় যে আমরা প্রত্যেকেই যতই সাফসুতরা হই না কেন আমাদের কখনো কখনো ভুল হয়ে যেতে পারে এমনকি আঁকিদার মাসালায় কারো কারো ভুল হয়ে যেতে পারে ইবাদতের মশালাই ভুল হতে পারে তাদের রাজনৈতিক ফয়সালার ক্ষেত্রে রাজনৈতিক উদারতার ক্ষেত্রে ভুল হতে পারে তাদের প্রশাসনিক ক্ষেত্রে ভুল হতে পারে সেগুলোর গঠনমূলক সমালোচনা আমাদেরকে করতে হবে এবং যেহেতু তারা মুসলিম এবং তারা ইসলামকে সামনে রেখে এগোচ্ছে তাহলে তাদের সুন্দর ন্যাসিহা আমাদেরকে দিতে হবে গঠনমূলক নসিহা শুধুমাত্র ঘৃণার জন্য ঘৃণা বিরোধিতার জন্য বিরোধিতা এটা নয় আর মুসলিম হিসাবে তারা আমাদের কাছে হয়তো একটা দাবি করতে পারে তাদের প্রতি সহানুভূতি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তালেবানরা এখনও পর্যন্ত সংযত আচরণ করছে সবার সাথে এবং একটা সুন্দর সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা করছে ফলে আমার মনে হয় আমাদের সব কথা বলার সময় এখনও আসেনি এবং শেষ কথাও বলার সময় আসেনি আমরা আমরা শুধু এতটুকু বলবো যে মুসলিম হিসাবে তাদের প্রতি হসন রাখা এবং তাদের ভুল বিভ্রান্তি যদি আমাদের চোখে পড়ে সেটা যে কোনো ক্ষেত্রে হোক ইসলামের যে কোনো ফিল্ডে হোক নাসিহা করা গঠনমূলক সমালোচনা করা এবং এর মধ্য দিয়ে হয়তো আমরা ভবিষ্যতে মানে পথ চলাকে সহজ করে দিতে পারে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলিম প্রশাসকদেরকে আসলে পূর্ণ হেদায়ত দান করেন দিশা দান করেন এবং তাদেরকে তফিক দান করেন যাতে করে মুসলিম দেশগুলোতে শান্তি চলে আসে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি হয় ঐক্যের পরিবেশ তৈরি হয় কোরআন সুন্নাকে বুঝার পরিবেশ তৈরি হয় এবং যদি কোনো ভুল থেকে থাকে কারো মধ্যে সেই ভুলগুলো সংশোধন করে কোরআন সুন্নার দিকে ফিরে আসার তৌফিক আমাদের প্রাপ্ত প্রাপ্ত হয় বা প্রাপ্তি লাভ করতে পারি আমরা এবং আমরা সবার প্রতি একটা সুন্দর শ্রদ্ধা সহাবস্থান ইত্যাদি মনোবৃত্তি আমরা লাভ করি আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমি আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি